হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স অ্যাগেন আজকে আমি উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে প্রনাউন এ প্রনাউনে আমরা চারটা পার্টে প্রায় প্রনাউন আলোচনা করবো সেক্ষেত্রে আজকের প্রথম লেকচারে আমরা প্রনাউনের পরিচয়টা জানবো সে সাথে পার্সোনাল যে প্রনাউনগুলো আছে সেগুলো যে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মগুলো রয়েছে সে সকল বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো সো ডিয়ার লার্নার্স লার্স গো টু দ্য লেকচার ওকে আমরা প্রথমে প্রনাউনের বিষয়টা একটু জেনে নেই প্রনাউন হচ্ছে আসলে বাংলা হলো সর্বনাম যেটা নাউনের পরিবর্তে বসে ঠিক না আমি যদি বলি মিনহাজ তার পরিবর্তে আমি হি বলতে পারি আমি যদি বলি রহিমা একটা মেয়ে আমি তার পরিবর্তে শি বলতে পারি আমি যদি বলি মাই ফ্রেন্ডস তাদের পরিবর্তে আমি দে বলতে পারি ঠিক আছে আমি যদি বলি দিস স্প্যান তার পরিবর্তে আমি ইট বলতে পারি ওকে এটাই হচ্ছে আসলে প্রনাউন যেটা নাউনের পরিবর্তে বসে এখন আমি তিনটে সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সের মধ্যে আমি চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন বলছে নাবিল ইজ গোয়িং টু ঢাকা নাবিল ঢাকা যাচ্ছে ওকে তো নাবিল ওয়ান্স টু ভিজিট হিজ রিলেটিভস নাবিল তার রিলেটিভদেরকে ভিজিট করতে চায়। এখন এই নাবিল যেহেতু এখানে আসে প্রথম সেন্টেন্সে থাকবে দ্বিতীয় সেন্টেন্সে এই নাবিলটা আমার বসানোর দরকার আছে আমি এখানে হি বসাতে পারি না হি ওয়ান্টস টু ভিজিট হিজ রিলেটিভস এটা বলতে পারি তাহলে এই নাবিলের পরিবর্তে আমি যেহেতু প্রথমে আমি নামটা উল্লেখ করেছি সেকেন্ড সেন্টেন্সে সুন্দরের জন্য বাক্যের মাধুর্যতা আনার জন্য আমি এই নাবিল না বলে আর হি বললাম ঠিক না এখানে হি বললে হয় এই নাবিলকে হি দ্বারা রিপ্লেস করা যায় এটাই হচ্ছে নাওনের পরিবর্তে এই প্রণনটাকে আমি বসিয়েছি তারপর বললাম এই যে এখানে যেহেতু হিস রিলেটিভস আছে তাহলে আবার এখানে হিস রিলেটিভস দরকার আছে আমি এখানে দেয়া দিতে পারি না আমি কিন্তু পারি দে দে লাইক নাবিল এখন দে লাইক নাবিল বলার দরকার আছে আমি দে লাইক হিম বলতে পারি না দেখেন যখন আমি প্রনাউনটা চেঞ্জ করেছি তখন কিরকম হয়েছে নাবিল ইজ গোয়িং টু ঢাকা নাবিল ঢাকা যাচ্ছে হি ওয়ান্টস টু ভিজিট হিজ রিলেটিভস সে তার রিলেটিভদেরকে ভিজিট করতে চাই দে দে মানে এ হিজ রিলেটিভসদেরকে আমি বুঝেছি বলছে দে লাইক নাবিল না দে লাইক হিম নাবিল বললে কতটা আবার দুইবার হয়ে যেতেছে তাহলে আমি নাবিলের পরিবর্তে আমি হিমকে বসাতে পারি দে লাইক হিম ভেরি মাছ তারা তাকে অনেক বেশি কি বলে পছন্দ করে কিংবা ভালোবাসে ঠিক আছে তাহলে এভাবে দেখেন আমি এখানে নাবিলের পরিবর্তে হি বসালাম এখানে হিজ রিলেটিভসদের পরিবর্তে দে বসালাম এখানে এই নাবিলের পরিবর্তে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসালাম এভাবে আপনি আপনার নাউনের পরিবর্তে প্রনাউনের ব্যবহারটা ইংলিশ গ্রামারে করা হয়ে থাকে আমরা এখন পরবর্তী লেকচারে দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডে যে ফর্মেশন অফ পার্সোনাল প্রনাউন ফর্মেশন অফ পার্সোনাল প্রনাউন প্রণনের প্রথম পার্টটার নাম হচ্ছে পার্সোনাল প্রণয়ন ওকে এই পার্সোনাল প্রণামগুলোর পাঁচটা আপনার ফর্ম রয়েছে পাঁচটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি নাম হলো সাবজেক্টিভ ফর্ম যে অর্থাৎ এগুলো সাবজেক্ট আকারে বসে বাক্য ওকে এই ভারগুলো এই এই সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রণয়নগুলো কখন হবে কত জায়গায় হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী পরবর্তীতে দেখছি আমরা আগে শিখে নিই যে কোনটা কোন ফর্ম তাহলে আই হলো সাবজেক্টিভ ফর্ম তার অবজেক্টিভ ফর্ম হলো মি তার প্রসেসিভ অ্যাজেকটিভ দেখেন প্রসেসিভ কিন্তু অ্যাজেকটিভ এটা কিন্তু প্রসেসিভ অ্যাজেকটিভ এই যে অ্যাজেকটিভ ওকে মাই আর তার প্রসেসিভ প্রনাউন হলো মাইন আর একটা প্রোনাউন আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন সেটাও আমরা ক্লাসিফিকেশন পড়তে গিয়ে জানবো বাট এখানে রিফ্লেক্সিভ প্রনাউন যেগুলো আত্মবাচক বোঝায় এগুলো সেলফ থাকবে সিঙ্গুলার হলে প্লোরাল হলে সেলফস হয়ে যাবে এভাবে আই মাই মি মাইন মাই সেলফ তাহলে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পসেসিভ অ্যাজেক্টিভ পসেসিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন ওকে ঠিক কীভাবে ইউ ইউ ইউর এবং কি ইউরস ওকে আর এবং ইউর সেলফ আর এখানে হলো হি হিম হিস এবং কি হিস তারপর হচ্ছে হিম সেলফ নট হিস সেলফ হিস সেলফ বলতে কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নেই শি হার হার এবং হার্স ওকে নট হার্স নট আচ্ছা হার সেলফ তো আসেই দেম দিয়ার দিয়ার্স এবং দেম সেলফস ওকে উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফস ওকে ইস ওকে হবে যে প্রত্যেকটা পার্সোনাল প্রনা অবজেকটিভ ফর্মটা কি প্রসেসিভ অ্যাজেকটিভ কিভ প্রনাউন কি রিফ্লেকটিভ প্রনাউনটা কি এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই যে সাবজেক্টিভ ফর্মগুলো কত জায়গায় বসতে পারে একটা সেন্টেন্সে পজিশন অফ সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রনাউন ওকে কত জায়গায় এই পার্সোনাল প্রনাউনগুলো বসতে পারে সেটা আমরা দেখব দেন দেখব হচ্ছে অবজেক্টিভ ফর্ম কত জায়গায় বসে তারপর দেখব পসেসিভ অ্যাজেকটিভ কত জায়গায় বসতে পারে এবং প্রসেসিভ প্রনাউন কত জায়গায় বসতে পারে তাহলে পসেসিভ অ্যাজেক্টিভ এই মাই ইউ হিজ হার দিয়ার আওয়ার ইটস এগুলো হলো পসেসিভ অ্যাজেকটিভ আর মাইন ইউরস হিজ হার্স দিয়ার্স আওয়ার্স এগুলো হল প্রসেসিভ প্রনাউন সো ডিয়ার লার্নার্স আমরা প্রথম সেন্টেসটার দিকে প্রথম লিখলাম হেডলাইনটার দিকে খেয়াল করি যে পজিশনস অফ সাবজেক্টিভ ফর্ম পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো নিয়ে আমরা পজিশনস নিয়ে কথা বলছি দেখেন আই গো হোম আমরা কি কখনো বলি মি গো হোম বলি না তাহলে সাবজেক্ট হিসেবে এটা কি সাবজেক্ট না বারোয়ের আগেরটা কি সাবজেক্টের জায়গা তাহলে সাবজেক্ট হিসেবে অলওয়েজ প্রনাউনের সাবজেক্টিভ ফর্মেই বসে মি গো টু স্কুল না আই গো টু স্কুল ওকে টু স্কুল না দ্য গো টু স্কুল ওকে তাহলে প্রথমে অলওয়েজ সাবজেক্টিভ ফর্মগুলো বসবে আই আই হি সি দ্যা উই এগুলো বসবে হলো সাবজেক্টিভ ফর্ম হিসেবে অলওয়েজ প্রণামে সাবজেক্টিভ ফর্ম বসে দেন দেন হলো দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসে দেখেন হি ইজ টলার দেন আই এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন আই কেন হয় হিজ দেন আমরা তো মুখে বি মি বলি স্পোকেন ইংলিশে আপনি বলবেন হি ইজ টলার দেন মি বাট রিটার্ন ইংলিশে আপনাকে এটা আই লিখতে হবে বলার সময় আপনি মুখে মি বলতে পারবেন কিন্তু লিখার সময় আয় লিখতে হবে আসলে মূলত সেন্টেসটা ছিল হি ইজ টলার দেন আই এম এরকম ছিল তো মি এম হয় কখনো হয় না কিন্তু হি ইজ টলার দেন আই এম এই এমটা দেখা যায় না উজ্জ্ব থাকে এই জন্য দেনের পরেও কনফার্ম হয় সাবজেক্টিভ ফর্ম হয় ঠিক একইভাবে এখানে অ্যাজের পরেও সাবজেক্টিভ ফর্ম মূলত ছিল আই এম এটা ছিল আই এম হি ইজ হি ইজ অ্যাজ স্টল অ্যাজ আই আই এম সে আমার মতো লম্বা হি ইজ স্টল আর দেন আই সে আমার চেয়ে লম্বা ওকে তাহলে এখন এই অ্যাজের পরেও কোন ফর্ম বসে সাবজেক্টিভ ফর্ম বসে দেখছেন আমি কিন্তু অ্যাজ অ্যাজ মি আপনি মুখে বলবেন বাট লিখের সময় আই লিখতে হবে অ্যাজ অ্যাজ শি অ্যাজ দে অ্যাজ উই দেন দেন দে এভাবে সাবজেক্টিভ ফর্মগুলো হবে কখনো এগুলো মানে এই ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্মটাই হয় দেন এবং এজের পরে তারপর হলো বি বার্বের পর বি বিবার এম ইজ আর ওয়াস ওয় আর বি এগুলার পরে আপনার সাবজেক্টিভ ফর্ম হয় যেমন হিয়ার ইজ শি নট হার নট হিম নট দেম নট আস অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসবে তার মানে চারটা পজিশন আমরা পেয়েছি সাবজেক্ট হিসাবে অলওয়েজ প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হয় এজ এর পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় এবং বের পর এম ইজ আর ওয়াসোয়ারের পর প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় আমরা এটা সাবজেক্টিভ ফর্মে চারটা পজিশন পেলাম এখন আমরা দেখব পজিশন অফ অবজেক্টিভ ফর্ম পার্সোনাল প্রনাউনের অবজেক্টিভ ফর্মটা কত জায়গায় বসে অবজেক্টিভ ফর্মটা যেমন দেখেন আই লাইক হিম আই লাইক হিম আমি তাকে পছন্দ করি প্রশ্ন করেন আমি কাকে পছন্দ করি তাকে তাহলে হিমটা কী অবজেক্ট না তো অবজেক্ট হিসেবে তো অলওয়েজ অবজেক্টিভ ফর্মই বসবে নাকি হ্যাঁ আই লাইক হি হবে নাকি আই লাইক হিম আই লাইক হার অলওয়েজ আপনার অবজেক্টিভ ফর্ম বসবে মানে মেন বাড়বে অবজেক্ট হিসেবে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয় আর প্রিপোজিশনের পর এজ এ প্রিপোজিশন যে কোনো প্রিপোজিশনের পর প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট এটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট ওকে তারপর দে ট্রাই টু ফলো মি দেখেন দে ট্রাই টু ফলো হিম দে ট্রাই টু ফলো আইনা তাহলে টু ফলোটা কি ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভের অবজেক্ট হিসেবেও প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে ঠিক আছে তারপর দেখেন আফটার ড্রপিং নাবিল এন্ড হার আফটার ড্রপিং তাহলে এটা কি আফটার ড্রপিংটা কি না জিরান ভার প্লাস আইএনজি ভার প্লাস আইএনজির পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয় দেখেন হার আফটার নাভিলা আফটার ড্রপিং নাভিলা অ্যান্ড হার ঠিক আছে এটা অবজেক্টিভ ফর্ম হারটা ওকে নট শি নট হি এখানে হবে হিম ওকে আই কেম হিয়ার আই কেম হিয়ার তাহলে জিরানের অবজেক্ট হিসেবে অর্থাৎ ভার প্লাস আইএনজির পরে ভার প্লাস আইএনজি যদি থাকে তারপরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয় প্রনাউনের ওকে আবার আমরা নেক্সট সেন্টেসটাতে সেন্টেসটাতে দেখি যে হি ডিপেন্ডস অন ইউ দেন মি খেয়াল করেন এই যে প্রিপোজিশনের পর কোন ফর্ম বসে অবজেক্টিভ ফর্ম বসে এখন দেনের পরও কোন ফর্ম বসছে অবজেক্টিভ ফর্ম বসছে আচ্ছা আমি এর আগের স্লাইডে বলেছিলাম দেনের পরও কোন ফর্ম হয় সাবজেক্টিভ ফর্ম হয় তাহলে এখন দেনের পর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কেন মনে রাখবেন দেনের পরে যে সাবজেক্ট থাকবে সেটাকে যদি সাবজেক্টের সাথে তুলনা হয় তখন হবে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম দেখেন হি ইজ টলার দেন আই তাহলে এখানে তুলনা হচ্ছে আমার সাথে হির সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হলে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হয় বাট ইন দ্য নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হি ডিপেন্ডস অন ইউ দেন মি এখানে তুলনা হচ্ছে আসলে মির সাথে ইউর তাহলে অন হলো প্রিপোজিশন প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে তাহলে তুলনাটা হচ্ছে অবজেক্টিভ ফর্মের সাথে অবজেক্টিভ ফর্মের এই জন্য এর পরে অবজেক্টিভ ফর্ম হয়েছে এখানে মিটা কিন্তু হির সাথে তুলনা হচ্ছে না অর্থাৎ হি ডিপেন্ডস অন ইউ সে তোমার উপর নির্ভর তোমার উপর নির্ভর করে দেন মি আমার চেয়ে তাহলে এখানে তুলনাটা হচ্ছে অবজেক্টের সাথে অবজেক্টের এই জন্য দেনের পরে অবজেক্টিভ ফর্ম হয়েছে এবং লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয় মি ডু দ্য ওয়ার্ক মি গো আমাকে যেতে দাও লেট মি ড্রো দ্য ওয়ার্ক কাজটি করতে দাও ওকে এভাবে আপনার কি বলে এটা লেটের পরে অলওয়েজ প্রণাউনের অবজেক্টিভ ফর্ম হয় এবং ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোজ বিটুইন মি অ্যান্ড দেম আমাকে এবং আমার এবং তাদের মধ্যে আমগুলো ডিস্ট্রিবিউট করে দাও তাহলে বিটুইন একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পর একটা প্রণাউন আসলে সেটাও অবজেক্টিভ ফর্ম হয় যদি আরও একটা প্রণাউন আসলে সেটাও কিন্তু অবজেক্টিভ ফর্ম হয় ওকে দুইটাই কনফর্ম হবে অবজেক্টিভ ফর্ম হবে এখন আমরা দেখবো পসেসিভ অ্যাজেক্টিভ পজিশনস অফ পসেসিভ অ্যাজেক্টিভ ওকে এই পসেসিভ অ্যাজেক্টিভ কীভাবে হয় ভার প্লাস আইএনজির আগে কিন্তু পসেসিভ অ্যাজেকটিভ হয় যে কোনো নাউনের শুরুতে পসেসিভ অ্যাজেক্টিভ বসবে এখানে কিন্তু জিরান হিসেবে নাউন হয়ে গেছে এটা দেখছেন আই লাইক ইউর ওয়াকিং আই লাইক ইউ ওয়াকিং আই লাইক ইউর ওয়াকিং এবার সেকেন্ড সেন্টেসটাতে আমরা দেখি আই ওয়ান্ট টু গো উইথ যদি প্রিপোজিশনের পর একটা প্রনাউন থাকে তখন হয় অবজেক্টিভ ফর্ম যদি এরপরে আবার একটা নাউন থাকে তাহলে নাউনের আগেরটা কিন্তু পসেসিভ অ্যাজেক্টিভ হয়ে যাবে জন্য উইথ মি ফাদার না উইথ দেখে মি বসাই দিয়ে না কারণ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয় কিন্তু এরপরে যদি একটা নাউন থাকে তাহলে কিন্তু আর অবজেক্টিভ ফর্ম হবে না পসেসিভ অ্যাজেকটিভ হয়ে যাবে এই যে মাই একটা পসেসিভ কিন্তু অ্যাজেকটিভ যে আই ওয়ান্ট টু গো উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে যেতে চাই তাহলে এটা কি এটা হচ্ছে আপনার উইথ মি ফাদার না উইথ হিস ফাদার উইথ হিম ফাদার হবে না অর্থাৎ প্রি থেকে অবজেক্টিভ ফর্ম হবে না এরপর একটা যেহেতু নাউন আছে এই জন্য আগেরটা পসেসিভ অ্যাজেক্টিভ হয়ে যাবে এবং শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের শুরুতে এনি অর্গান অফ দ্য বডি ইউ হ্যাভ টু ইউজ পসেসিভ অ্যাজেক্টিভ ওকে যেমন দেখেন হাউ ডু ইউ টুইস্ট ইউর অ্যাঙ্কল হাউ ডু ইউ টুইস্ট অ্যাঙ্কল মানে গোডালি তুমি কিভাবে তোমার গোডালি মুছড়ে ফেলেছো তাহলে এই যে ইউর ইউর এটা একটা পসেসিভ অ্যাজেক্টিভ তারপরে কিন্তু একটা নাউন বসছে অ্যাঙ্কল এবং আপনি যদি বলেন হাউ ডু ইউ টুইস্ট অ্যাঙ্কল এভাবে বললে হবে না আই উইল বিট হিম আমি তাকে বাই হ্যান্ড বললে হবে না হাত দিয়ে বাই মাই হ্যান্ড বাই হিস হ্যান্ড বাই দিয়ার হ্যান্ড এভাবে একটা যুক্ত করতে হবে তাহলে যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের শুরুতে কিন্তু পসেসিভ অ্যাজেক্টিভ বসে ওকে তারপর হচ্ছে আই এ কমপ্লেন্ট অফ টেকিং ব্রাইভ দেখেন এখন অফ হিম বলিয়েন না প্রিপোজিশন দেখে প্রিপোজিশন আছে তারপরে অবজেক্টিভ ফর্ম বসে না কারণ এরপরে নাউন আছে দেখেন এই যে নাউন আছে অর্থাৎ বার প্লাস আইএনজির আগে কিন্তু পসেসিভ অ্যাজেক্টিভ বসে বার প্লাস আইএনজির আগে পসেসিভ অ্যাজেক্টিভ বসে ঠিক আছে আই কমপ্লেন্ট অফ হিম টেকিং ব্রাইভ না আই কমপ্লেন্ট অফ হিস টেকিং ব্রাইভ আমি তার ঘুষ নেওয়ার অপরাধের কমপ্লেন করেছিলাম ওকে এভাবেই আপনার ব্রাইভ অর্থাৎ এরপরে যেহেতু নাউন আছে এই জন্য এটা আর অবজেক্টিভ ফর্ম হবে না এটা পসেসিভ অ্যাজেক্টিভ হয়ে যাবে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো পজিশনস অফ প্রসেসিভ প্রনাউন প্রসেসিভ প্রনাউন দেখেন এই যে ইউরস এটা একটা প্রসেসিভ প্রনাউন হার্স এটা একটা প্রসেসিভ প্রনাউন দেখেন মাই বুক ইজ র্যাড আমার বইটি হলো লাল এই যে মাই হলো প্রসেসিভ অ্যাজেক্টিভ এবং প্রসেসিভ অ্যাজেকটিভ এর পরে অলওয়েজ নাউন থাকে দেখেন মাই বুক অলওয়েজ কিন্তু নাউন থাকে বাট প্রসেসিভ প্রনাউনের পরে কিন্তু কোনো নাউন থাকে না সেটা এই আগের নাউনকেই ইন্ডিকেট করে যেমন দেখেন মাই বুক মাই বুক ইজ রেড আমার বইটি লাল ইউরস ইজ ব্ল্যাক তোমারটা কালো তাহলে তোমার ইউর্স বুক আর বলার দরকার নেই ইউরস মধ্যে বুকটা চলে আসছে এটা আগের নাউনকে ইন্ডিকেট করে ইউর্স ইজ ব্ল্যাক তোমারটা কালো মানে তোমার বইটা কালো ওকে মাই বুক ইজ রেড আমার বইটি লাল ইউর্স ইজ ব্ল্যাক তোমারটা কালো তাহলে এখানে ইউরসের একটা ব্যবহার আমরা পেলাম দেন নাম্বার দেখি যে মাই কার মাই হলো একটা প্রসেসিভ অ্যাবজেক্টিভ কার হলো তার নাউন পসেসিভ অ্যাজেক্টিভ পরে কিন্তু নাউন বসে দেখেন ইজ ফাস্টার দেন হার্স দেন হার্স এখন হার্স তো হলো পসেসিভ প্রনাউন পসেসিভ অ্যাজেক্টিভ না প্রসেসিভ প্রনাউন এরপরে নাউন থাকবে না যেমন দেখেন এই মাই কার ইজ ফার্স্টার দেন হার্স আমার গার কারটি তার কার চেয়ে দ্রুত তাহলে এই যে আপনার এখানে এখানের মধ্যে কিন্তু একটা নাউন আছে হার্স মানি তারটা তারটা মানে কি তার গাড়িটা তাহলে এই হার্সের মধ্যে যে নাউনটা আসে সেটা কিন্তু এটাই এই কারটাই অর্থাৎ পসেসিভ অ্যাজেকটিভ এবং পসেসিভ প্রণয়নের মধ্যে পার্থক্যটা হলো পসেসিভ অ্যাজেকটিভের পরে নাউন বসবে এবং পসেসিভ অ্যাজেকটিভের পরে নাউন বসে কিন্তু পসেসিভ প্রণয়নের পর নাউন বসে সেটা আগের নাউনকে কিন্ডিকেট ইন্ডিকেট করে পসেসিভ প্রণয়নের পর কখনও নাউন বসবে না কিন্তু পসেসিভ অ্যাজেকটিভের পর নাউন বসবে দিয়ার লার্নার্স আজকের লেকচার এতটুকু পর্যন্ত আজকের লেকচারে আমরা পার্সোনাল প্রনাউনের যে ফর্মগুলো রয়েছে সাবজেক্টিভ অবজেক্টিভ প্রসেসিভ অ্যাবজেক্টিভ প্রসেসিভ প্রনাউনের যে ফর্মগুলো রয়েছে সেগুলোর যে পজিশন কত জায়গায় বসে এবং কোন জায়গায় বসলে কোন ফর্মটা হবে সাবজেক্ট না অবজেক্টিভ ফর্ম সেই বিষয় নিয়ে আজকে কথা বলেছি পরবর্তী লেকচারে প্রনাউন নিয়ে আরও কিছু ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম